নমস্কার বন্ধুরা চলে এসছে জীবিকা ভরসা পরবর্তী ভিডিও নিয়ে আমার আজকে ভিডিওর টপিক হলো পোলট্রি ফার্মের ক্ষেত রোগ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার আগে আপনাদের সাথে একটি কথা আলোচনা করে নিতে চাই পোলট্রি ফার্ম সংক্রান্ত যে কোনো অসুবিধা আপনারা সরাসরি আমার ভিডিও নিচে কমেন্ট করে আলোচনা করে নিতে পারেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করবেন যাতে আপনাদের পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের টপিকটি শুরু করা যাক তাহলে রানীক্ষেত রোগের সম্বন্ধে আজকে যে বিষয়গুলো আলোচনা করব। সেগুলি হলো রানীক্ষেত রোগটি কী কোথা থেকে এসছে এই রোগের লক্ষণ এবং রানীক্ষেত রোগের কিছু সতর্কতা এবং এর চিকিৎসা তাহলে প্রথমে আপনাদের জানিয়ে দেবো এই রানীক্ষেত রোগটি কী এবং কোথা থেকে এসছে রানীক্ষেত রোগের আরেকটি নাম হলো নিউ ক্যাসেল রোগ এই রোগটি এসছে আমেরিকা থেকে প্রথম এই রোগটি ধরা পড়ে আমেরিকার একটি অঞ্চলে সেই অঞ্চলের নাম ছিল নিউ ক্যাসেল সেখান থেকে এই রোগটি সারা দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে এবং এখন সারা পৃথিবীতে এই রোগটি মুরগিদের শরীরে লক্ষ্য করা যায় এই রোগের যেহেতু প্রথম লক্ষণটি ধরা পড়েছিল আমেরিকা নিউ ক্যাসেলে সেই জন্য এই রোগটির নাম নিউ ক্যাসেল এবং আমরা এটাকে প্রাণীক্ষেত্র রোগীও বলে থাকি এবার এই রোগের লক্ষণ আপনাদের সাথে আলোচনা করে নেব এই রোগে মেন লক্ষণ হল মুরগি যখন এই রোগে আক্রান্ত হয় তখন প্রথমে পঙ্গু হয়ে যায় এবং ধীরে ধীরে তার চলাফেরার শক্তি একেবারেই নষ্ট হয়ে যায় পাগুলো এদিক ওদিক বেঁকে থাকে এবং এরা একদমই তখন হাঁটতে পারে না অনেক সময় এই লক্ষণ দেখে অনেকে বঙ্কাইটিসও ভেবে নেন কিন্তু এটি আসলে বংকাইটিস নয় এর এটি হলো রানীক্ষেত রোগ এবং এই রোগ আস্তে আস্তে যখন বেড়ে ওঠে তখন প্রথমে মুরগির শ্বাসকষ্ট শুরু হয় এবং আস্তে আস্তে মুরগি মরা শুরু করে এবার আমি বলবো আপনার মুরগির যদি রানীক্ষেত রোগ হয় তো আপনি কিভাবে বুঝবেন এটি বোঝার কয়েকটি লক্ষণ আমি বলে দিচ্ছি শ্বাস প্রশ্বাস গোলমাল হতে শুরু হয় পালক উষ্ক শুষ্ক হয়ে যায় শেষে প্রবল পায়খানা শুরু হয় পায়খানা জলের মতো ও খুব দুর্গন্ধযুক্ত হয় মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং শ্বাস প্রশ্বাসে একটি শব্দ হয় এবং ধীরে ধীরে মুরগি মরা শুরু করে এবার আমি আলোচনা করে নেবো এই রোগের চিকিৎসা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই বলে দেবো আপনার মুরগি যদি এই রোগে আক্রান্ত হয় আক্রান্ত মুরগির জন্য সেরকম ভালো কোনো চিকিৎসা এখনও পর্যন্ত আসেনি আর প্রথমেই বলে দেবো যে কথাটি সেটি হলো এই রোগ যাতে আপনার ফার্মে আসতে না পারে সেই জন্য প্রথম থেকে আপনাদের ব্যবস্থা নিতে হবে সেই জন্য এই রোগের যে টিকা আছে সেই টিকাটি টাইম মতো দিয়ে দিতে হবে এই রোগের দুটো টিকা হয় সেই টিকা দুটো আপনারা যে কোনো ঔষধের দোকানে গিয়ে রানীক্ষেত রোগের টিকা বললে পরে আপনাদের দিয়ে দেবে সেই দুটো টিকা আপনাদের টাইম মতো যদি আপনার দিয়ে দেন সেক্ষেত্রে আপনার মুরগির রানীক্ষেত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবার আপনাদের সাথে আলোচনা করে নেব এই রানীক্ষেত রোগের সতর্কতা সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা প্রথমে আলোচনা করে নেব এক নম্বর সতর্কতার বিষয়ে সেটি হলো এই রানীক্ষেত রোগের টিকা দেওয়ার আগে আপনাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাদের মুরগির যদি কক্সিডিয়া রোগ থেকে থাকে অথবা যদি মুরগির শরীরে কৃমি থাকে তো সেক্ষেত্রে এই রানীক্ষেত রোগের টিকাতে একদমই কাজ হবে না সেক্ষেত্রে আপনাদের প্রথমে ওই কক্সিডিয়া রোগ অথবা যদি আপনার কৃমি থাকে তো সেই কৃমি অর কক্সিডিয়া রোগ এই দুটো রোগকে আগে সারিয়ে নিতে হবে তারপরে আপনারা এই টিকা দিলে পরে খুব ভালোভাবে কাজ করবে এবং দ্বিতীয় সতর্কতা হলো এই রোগে আক্রান্ত মুরগি প্রথমে সরিয়ে ফেলতে হবে এবং এই রোগে আক্রান্ত মুরগিদের ব্যবহৃত জিনিসপত্র জীবাণুমুক্ত করে ফেলতে হবে এইভাবে আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন সেক্ষেত্রে এর অনেকটা ফলাফল পাওয়া যায় তাহলে আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিতি এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ